এলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা 27 জানুয়ারি থেকে নিবন্ধন 10 মাস পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজ উন্নয়ন নীতিমালা অনুমোদন পিকে হালদার সহ 33 জনের বিরুদ্ধে মামলা দুই সহযোগী রিমান্ডে অবন্তিকাকে জিজ্ঞাসাবাদ দুর্ব্যবহারের জন্য কুষ্টিয়ায় এসপি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দেশ যেন পুলিশি রাষ্ট্র না হয় সতর্ক করলেন হাইকোর্ট ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ শেষ ওয়ানডেতে 120 রানে জয় শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 11টায় একুশে সংবাদের সাথে আছেন রবিতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushi24online মেগা স্পাইডার সিলিং ফ্যান মেগা বাতাসেই শান্তির পরশ এছাড়া সংবাদে আরো থাকছে করোনাকালে অনলাইন ক্লাসের সুযোগে গেমসে আসক্তি হুমকির মুখে শিশুর মানসিক বিকাশ এসেছে সরকারি কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার 50 লাখ ডোজের প্রথম চালান সেরাম ইনস্টিটিউট থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঢাকায় পৌঁছায় টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন সব প্রক্রিয়া ঠিক থাকলে 48 ঘন্টা পর থেকেই সারাদেশে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে যাবে এই টিকা দীপু শিকদারের রিপোর্ট সোমবার সকাল 11টার কাছাকাছি সময়ে ভারত থেকে ঢাকায় পৌঁছায় করোনা টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিমানটি এই টিকা দেশে আনা হয়েছে সেরামের পরিবেশক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে করোনা ভাইরাসের টিকাগুলো বিমান থেকে নামিয়ে বেক্সিমকোর বিশেষ ফ্রিজার ভ্যানে তোলা হয় 9টি ফ্রিজার ভ্যান এরপর চলে যায় টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যার হাউসে সেখানে প্রতিটি টিকা পরীক্ষা করে দেখা হবে বেক্সিমকো শীর্ষ নির্বাহী নাজবুল হাসান পাপন জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকার কার্টুনগুলো প্রথম দেখবেন পরীক্ষা শেষে জেলায় পাঠানো হবে করোনা টিকা বহনের সময় কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় নেবে বেক্সিমকো প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ব্লাড টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো যদি ওটার ভিতরে কোনো ড্যামেজ শর্টেজ বা কোনো রকমের সমস্যা থাকে সেইগুলা আমরা বেক্সিমকো ফার্মার নিয়ে তাদের সরকারকে রিপ্লেস করে দিবে স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান নিয়ম মেনে সারা দেশে বিতরণ করা হবে এই টিকা 2-8 ডিগ্রি রাখার যে ডিভাইসটা টেম্পারেচারটা মনিটরিং ডিভাইসটা ওটা দেখবো ওটা ঠিক আছে কিনা ডিস্ট্রিবিউশনও ঠিক মতো হবে যেভাবে প্রোটোকল দেওয়া আছে সেভাবে সবগুলি জেলায় চলে যাবে সেরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের 3 কোটি ডোজ কিনতে গত নভেম্বরে চুক্তি হয় আগামী 6 মাসের মধ্যে এই টিকা পাবে বাংলাদেশ দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা নিবন্ধন ছাড়া কেউ পাবে না কোভিড-19 ভ্যাকসিন আগামী 27 জানুয়ারি টিকাদান কর্মসূচি উদ্বোধনের সাথেই শুরু হবে নিবন্ধন কার্যক্রম স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী কোভিড আক্রান্ত ব্যক্তি 18 বছরের কম বয়সী এবং অন্তঃসত্ত্বা নারী নিতে পারবে না এই টিকা প্রধানমন্ত্রী কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষার আদ্যোপান্ত তুলে ধরে এসব তথ্য দেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন কোভিড থেকে সুরক্ষায় এসে গেছে ভ্যাকসিন এখন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলে পাওয়া যাবে টিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি করেছে সুরক্ষা নামে একটি ওয়েব পোর্টাল যাতে নিবন্ধনের পাশাপাশি মজুদ থাকবে টিকা গ্রহণকারী ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়েব পোর্টাল ব্যবহার করে নিবন্ধনের কৌশল তুলে ধরেন সংশ্লিষ্টরা ডেট অফ বার্থ এবং এনআইডি দুটো যদি না মিলে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না তারপরে তৃতীয় ফ্যাক্টর কি ওয়ান টাইম পাসওয়ার্ড সো ওই নম্বরে আসতে হবে যেটা আপনার কাছে আছে হাতে আছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান প্রক্রিয়াটিতে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে ভারতের বাইরে সবচেয়ে স্বল্পমূল্যে বিশ্বের সবচেয়ে স্বল্পমূল্যে আমরা পাচ্ছি সেটা কিন্তু আমি মনে করি যে একটি চমৎকার কাজ হয়েছে তার ভিতরে 20 লক্ষ তো আমাদের উপহারও রয়েছে ভ্যাকসিন পেতে কিছু শর্ত দেওয়া হয়েছে তবে শর্তগুলো সবই স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত গর্ভবতী নারী এবং শিশুদের উপরে 18 বছরের নিচে এই টিকার পর্যাপ্ত তথ্য নেই
সেই জন্য আমরা এই মুহূর্তে দিচ্ছি না। কেউ যদি এখন কোভিড আক্রান্ত থাকেন তাকেও দেওয়া যাবে না। ভবিষ্যতেও ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা এটাকে রোল মডেল হিসাবে ধরে নিয়ে আমরা এগোতে পারবো। কাজেই আমরা ডিসকারেজ করব, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে সেটা আমরা জানি না। তবে আমরা এখন পর্যন্ত বলছি আমরা এই অ্যাপসের বাইরে কাউকে অ্যালাউ করব না। প্রথম দিনে রাজধানীর 5টি হাসপাতালে 100 জন করে মোট 500 জনকে টিকা দেওয়া হবে। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সারা দেশে এ কার্যক্রম চালু হবে। একটা ভ্যাকসিনেশন সার্টিফিকেটও গ্রহণ করতে পারবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার টিকা প্রয়োগ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে লোকবল নির্ধারণের কাজ। ঢাকা দক্ষিণ সিটি উদ্যোগে 3টি হাসপাতালের 100 নার্স ও ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। মেয়র হানিফ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। টিকাদান কর্মসূচিতে কাজ করা বিশেষজ্ঞ ও কর্মীরা সর্বাগ্রে টিকা পাবে বলে প্রশিক্ষণকালে জানান প্রশিক্ষকরা। পাশাপাশি জনগণের সেবায় নিয়োজিত সরকারি বেসরকারি ব্যক্তি, দীর্ঘমেয়াদী ব্যাধিতে আক্রান্তরাও অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তারা। প্রশিক্ষণে জানানো হয়, ইপিআই কার্যক্রমের আওতায় প্রতি মাসে ছুটির দিন ছাড়া সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্র এবং হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে। প্রতিজনকে প্রথম ডোজে 0.5 মিলিলিটার প্রতিষেধক দেওয়া হবে। 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজেও প্রয়োগ করা হবে সমপরিমাণ প্রতিষেধক। টিকা পরবর্তী করণীয় সম্পর্কেও ডাক্তার নার্সদের নির্দেশনা দেওয়া হয় প্রশিক্ষণে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড 19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 18 জন। এ নিয়ে মোট মৃত্যু 8,041। দেশে করোনার মৃত্যু হার 4.06%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 325তম দিনে দেশে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,829। এর মধ্যে শনাক্তের সংখ্যা 602, মোট শনাক্ত 5,32,401। নতুন 566 জন সহ মোট সুস্থ 4,76,979। এ পর্যন্ত শনাক্তের হার 14.91%, সুস্থতার হার 89.59% এবং মৃত্যু হার 1.51%। 2025 সালের মধ্যে $4 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রার সামনে রেখে জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া পর্যটন কর্পোরেশন ও ট্যুর আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। জাতীয় সংসদে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অনুমোদন দেয়া হয়। করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রায় 10 মাস পর মন্ত্রিসভা বৈঠকে সশরীরে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তহিদুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে চূড়ান্ত অনুমোদন পায় বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড সম্পর্কিত আইনের খসড়া। এছাড়া শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনা এড়াতে বয়লার আইন 2020-এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে নৌ পরিবহন খাতের ব্যাপক উন্নয়ন করতে চায় সরকার। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে খসড়ার নীতিমালার অনুমোদন দেয় মন্ত্রিসভা। দেশীয় জাহাজ উৎপাদনের সক্ষমতা অর্জন, দেশের জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্ব জাহাজ নির্মাণ শিল্পের উপযুক্ত অংশীদার হিসেবে গড়ে তোলা। নীতিমালা বাস্তবায়নের মধ্য দিয়ে বছরে 2025 সালের মধ্যে অন্তত $4 বিলিয়ন জাহাজ রপ্তানির আশা করছে সরকার। জাহাজ শিল্পের উন্নয়নে সহজ শর্তে ঋণ সহ বেসরকারি উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। অধিক কর্মসংস্থান সৃষ্টি, আমদানি নির্ভরতা হ্রাস, রপ্তানি আয় বৃদ্ধিকরণ সহ জাহাজ নির্মাণ শিল্পের টেকসই বিকাশ ত্বরান্বিত করার জন্য শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সময়োপযোগী কর্মপরিকল্পনা সহ জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন 2020-এর খসড়া বাংলা ইংরেজি প্রণয়ন করা হয়েছে। এছাড়া সরকারি কর্পোরেশন আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রিসভায় গঠিত কমিটি পুনর্গঠনের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠকে। দায়িত্ব কর্তব্য এগুলো যেন একটা সিমিলারিটিস থাকে। তহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভুয়া ও কাগুজে 5টি প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদার সহ 33 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদক। এদিকে
পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে তিন দিনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থাটি। আর গ্রেপ্তার অপর দুই সহযোগী উজ্জ্বল ও রাশিদুলের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরোয়ার। 3,500 কোটি টাকা আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পলাতক আছেন রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। আলোচিত এই অর্থ পাচারকারী ও তার 32 সহযোগীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে 5টি মামলা হয়েছে। মামলায় ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে 351 কোটি টাকার ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আনন কেমিক্যাল লিমিটেড এর নামে 70,82,00,000 টাকা, সুদাখা প্রপার্টিস লিমিটেডের নামে 69,80,00,000 টাকা, মেসার্স বর্ন এর নামে 66,98,00,000 টাকা, রহমান কেমিক্যালস লিমিটেডের নামে 54,55,00,000 টাকা, মুন এন্টারপ্রাইজের নামে 83,84,00,000 টাকা, মোট 350,99,00,000 টাকা আত্মসাত ও মানি লন্ডারিং এর অভিযোগে মামলা 5টি দায়ের হয়েছে। এদিকে পিকে হালদারের অর্থ পাচারের সহযোগী তার বান্ধবী অবন্তিকা বড়ালকে 3 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুরে অবন্তিকাকে কাশিমপুর কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। রোববার গ্রেপ্তার হন পিকে হালদারের আরও দুই সহযোগী পিপুলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক। সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। কানাডায় পালিয়ে থাকা পিকে হালদারকে গ্রেপ্তারে ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। তার মা লীলাবতী হালদার সহ 25 জনের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এই হাইকোর্টের তলবে হাজির হয়ে সোমবার তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী 17 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ রেখেছেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় কুষ্টিয়ার একজন বিচারকের সঙ্গে এসপির অসৌজন্যমূলক আচরণে দেশব্যাপী শুরু হয় আলোচনা সমালোচনা। এমন আচরণে হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসপিকে তলব করেন। সোমবার হাজির হয়ে আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। শুনানির পুরো সময় দাঁড়িয়ে থাকেন পুলিশ সুপার। প্রতিবেদনে তিনি জানান, ঘটনার দিন ম্যাজিস্ট্রেটকে তিনি চিনতে পারেননি, তাই অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন বলে উল্লেখ করেন। উনি নিঃশর্ত ক্ষমা চান, উনার দরখাস্তটি মঞ্জুর করেন এবং পরবর্তী আদেশের জন্য 17-2-2021 ধার্য করেন। শুনানির এক পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ পুলিশ সুপারকে বলেন, কারোর জন্য ভীতিকর না হয়ে তাদের কর্মকাণ্ডে মানুষের বন্ধু হতে হবে। পরে আদেশে পুলিশ সুপারকে সতর্ক করেন হাইকোর্ট, কোনোভাবেই এমন কোনো কিছু না করেন যাতে জনগণ তাদেরকে ভয় পায়। এবং উনি খুব ক্লিয়ারলি একটা ওয়ার্ড ইউজ করেছেন যে আমরা যে পুলিশ স্টেটে যেন বসবাস করছি, এইরকম কোনো ফিলিংস যেন কোথাও কোনোদিন না দেওয়া হয়। ঘটনার দিন এসপির দুর্ব্যবহার দেখে ফেলা প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তার নির্দেশ দেন হাইকোর্ট। এলাকার যত সাংবাদিকরা আছেন বা সংবাদকর্মীরা আছেন যারা ওখানে কাজ করছেন, তাদের কাউকে যেন হয়রানি করা না হয়, তাদেরকে যেন কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার করা না হয় এই ঘটনার প্রেক্ষিতে, কারণ প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক কিছুই করা যেতে পারে এবং এসপি সাহেব সে আন্ডারটেকিং দিয়ে গিয়েছেন। গত 16 জানুয়ারি ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালন করার সময় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গত 20 জানুয়ারি পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে তলব করেন উচ্চ আদালত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। নিরাপত্তা জোরদার, কাল কেন্দ্রে যাবে ব্যালট বাক্স। 18 মার্চ থেকে 21শে গ্রন্থমেলা, পদ্মশ্রী খেতাব পেলেন সঞ্জিদা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। শেষ মুহূর্তে পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তাপ ছড়ালেও চট্টগ্রাম মহানগরে এখন নির্বাচনী উৎসবের আমেজ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে হয়েছে ইভিএমে ভোট দেওয়ার মহড়া। মঙ্গলবার থেকে কেন্দ্রে পাঠানো শুরু হবে নির্বাচনী সরঞ্জাম। সব মিলিয়ে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইফরাজ নূর এবং বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। একদিন পর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। এর মধ্যেই চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে নির্বাচনী সরঞ্জাম যাবে কেন্দ্রগুলোতে। মক ভোটিংও শেষ করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে চট্টগ্রাম মহানগরে এখন নির্বাচনী উৎসবের আমেজ। শেষ সময়ে এসে পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ ও বিএনপির। নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগের। সন্ত্রাসীদের জড়ো করে নির্বাচনের দিন, নির্বাচনের আগের থেকে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। জনগণ হচ্ছে আমাদের ক্ষমতার উৎস, বন্দুকের নল নয়। বিএনপি ক্ষমতার উৎস, বন্দুকের নল। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। যারা এজেন্ট থাকে তাদেরকে কালকে বিনা কারণে ধরে নিয়ে গেছে, এখনো মামলা দেওয়ার পাইতারা চলছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন ফৌজদারি অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সাংঘর্ষিক ঘটনা করেছে এরকম ফৌজদারি অপরাধে কেউ যদি আসামি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী আওতায় আইনের আওতায় নিয়ে আসবে। তারা বলেছেন গণগ্রেপ্তার, আসলে এরকম গণগ্রেপ্তারের কোনো ঘটনা এখানে ঘটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, চট্টগ্রাম। বিএনপি মানুষ হত্যা, সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা রাজনীতি করে, এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে দলটি রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে বলেন, বিএনপির কর্মসূচিতে জনগণই আতঙ্কিত। আসলে বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আন্দোলনের নামে সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেয়া, এটা কি শান্তিপূর্ণ আন্দোলন? যা মানুষ হত্যা রাজনীতি করে, যারা সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারাকে তোষণ করে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে এদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 সংসদে পাশ হয়েছে। একাদশ জাতীয় সংসদে চলতি অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয় বিলটি। 2013 এর এই বিলের সংশোধনীতে জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। অনিয়মিত কিংবা দুর্নীতির জন্য এজেন্সির সনদ বাতিল না করে অর্থদণ্ডের বিধানের সমালোচনা করেন বিরোধী দলীয় সাংসদরা। পরে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে অবস্থান তুলে ধরেন। যে জায়গায় দুর্নীতি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা খুব ড্রাস্টিক অ্যাকশন নিয়েছি, যে অ্যাকশন হয়তো না নিলেও পারতাম সেই ধরনের অ্যাকশন আমরা নিয়েছি, যাতে এমন মেজার হয় ভবিষ্যতে কেউ দুর্নীতির সাহস না পায়। বিমানের ব্যবস্থা, এটা বিএনপি শাসনামলে বিমানকে যে জঘন্য অবস্থায় এনে তুলে দিয়েছেন, এটা আরও রক্ষা করতে গেলে আমাদের আরও পরিশ্রম করতে হবে। 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 10 জন কবি ও লেখক। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। তারা হলেন কবিতায় মোহাম্মদ সামাদ, কথা সাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ বা গবেষণায় বেগম আখতার কামাল, অনুবাদে সুরেন্দ্র রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশু সাহিত্যে আঞ্জিল লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় শাহিদা বেগম, বিজ্ঞান বা কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনীতে ফেরদৌসী মজুমদার এবং
ফোকলোর সাহিত্যে মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান এই সম্মাননা পেয়েছেন। এবার 18 মার্চ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি বা ভার্চুয়ালি বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অসামরিক খেতাব পদ্মশ্রী পেলেন দুই বাংলাদেশি সাহিত্যিক সঞ্জিদা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকার এই পুরস্কার ঘোষণা করে। এবার বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অন্যতম ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন এই সম্মাননা পেয়েছেন। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক। বর্তমানে ছায়ানটের সভাপতি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য। অন্যদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির 71 মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব পান। মুক্তিযুদ্ধ শুরুর পর 71 আগস্টের শেষ দিকে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী পাংশায় মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক কার্যক্রম হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট খুলনার উদ্যোগে পাংশা সরকারি কলেজ মাঠে কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। আলোচনায় অংশ নেন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের মেজর জসিমউদ্দিন, 24 বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর শাহিনুর রহমান। পরে সচেতনতামূলক শোভাযাত্রা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এর আগে পাংশা সরকারি কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। করোনাকালে ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে হুমকির মুখে শিশুর মানসিক বিকাশ। অনলাইনে ক্লাস করতে গিয়েই মোবাইল ও ল্যাপটপ নির্ভর হয়ে পড়েছে শিশুরা, আর এই সুযোগে অনলাইন গেমে আসক্তি আসছে। মনোবিজ্ঞানী মেঘলা সরকার জানালেন, অনলাইন অভ্যন্তরীণ শিশুর হার, শক্তি ও পেশির সমস্যার পাশাপাশি মনোবিকাশের জন্য বাধা। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গত এক বছরেই করোনা মহামারীর কালো ছায়া ঘিরে রেখেছে শিক্ষাঙ্গনকে। সংক্রমণ শুরুর পর থেকে গত 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তবে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা ও অভ্যস্ততা রাখতে চালু করা হয় অনলাইন পাঠদান। তবে দীর্ঘমেয়াদে আছে ভয়াবহ প্রভাব, বিশেষ করে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে স্থবিরতা সৃষ্টি করতে পারে, অথবা দৈহিক বিন্যাসেও আসতে পারে অস্বাভাবিক পরিবর্তন। অনলাইন ক্লাসে অংশ নিতে দ্বারস্থ হতে হয় স্মার্টফোন কিংবা ল্যাপটপে। নির্দিষ্ট সময়ের পাঠ গ্রহণ শেষে কৌতূহলবশত শিশুরা ঘাঁটতে শুরু করে ভার্চুয়াল দুনিয়া, কেউ বা গেমসের প্রতি আসক্ত হয়ে ওঠে। আগে স্কুলটাই ভালো ছিল, এখন অনলাইন ক্লাসে বোরিং লাগে। আগে ফ্রেন্ডের সাথে আমরা ভালো মতন খেলতে পারতাম, এখন খেলতেও পারি না। সুযোগ দিতে কতটা বাধ্য অভিভাবকরা, এ নিয়েও আছে নানা প্রশ্ন। অনিয়মের কারণে বাচ্চারা বেশি মোবাইলের প্রতি ঝুঁকে গেছে, ওরা যত রকমের গেমস আছে, ব্লগগুলো আছে, এগুলো সবসময় দেখার প্রতি তাদের ঝোঁকটা আরো বেড়ে গেছে। দীর্ঘ সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে হাড়, সন্ধি ও পেশির সমস্যা প্রকট হয়, পাশাপাশি ভয়াবহ প্রভাব পড়ে শিশুর মানসিক স্বাস্থ্যে। একটা হলো অনলাইন গেম অ্যাডিকশন, এটা খুব হচ্ছে। বাচ্চাদের মধ্যে ইরিটেবিলিটি, কনসেন্ট্রেশন কম হওয়া, এটা অনেকখানি চলে মানে বেশি হচ্ছে। সাথে আর একটা প্রবলেমও হচ্ছে, অনলাইন ক্লাসের মধ্যে যেহেতু অনেকখানি সুপারভাইজ করতে পারছে না, বিশেষ করে যারা মোবাইলে হয়, দেখা যায় যে অনলাইন ক্লাসের মাধ্যমে অন্যান্য নানা রকমের চ্যাট বক্সে তারা ঢুকে যাচ্ছে, অনেক রকমের গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যাচ্ছে। কাজেই বাচ্চারা কিন্তু অনেক বেশি একটা এক্সপোজার হচ্ছে, অন্যান্যদের সাথে নানা রকমের রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে। শিশুর সহজাত কৌতূহল থেকে সৃষ্ট জটিলতা দীর্ঘমেয়াদী হলে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা আছে, তাই অভিভাবকদের সচেতনতায় বেশ কিছু পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। বিশেষ করে এটা আমাদের বেশি রিস্ক দেখা যায় যে কিশোর কিশোরীদের মধ্যে, কারণ তাদের এই সময়টা যেহেতু এক্সপ্লোর করার প্রবণতাটা বেশি, নানা বিষয়ে তাদের কৌতূহল হয়, জানতে চায়, কাজে এটা কিন্তু একটা নানা জায়গায় ডাইভার্টেড হওয়ার জায়গা আছে। কাজে সুপারভিশন কিন্তু মাস্ট, হ্যাঁ, এটা অবশ্যই হলো অভিভাবকের সুপারভাইজ করতে হবে। এবং আমি প্রত্যেকটা অভিভাবককে অনুরোধ করব যেন মোবাইল ডিভাইসটা না দিয়ে তারা অন্তত ল্যাপটপ বা সবচেয়ে ভালো হলো ডেস্কটপ ইউজ করে, এবং এটা মাস্ট বি ইন ওপেন স্পেস। শিশুর সঠিক দেহ বিন্যাস ও সুস্থ মানসিক বিকাশে কমাতে হবে ডিভাইস নির্ভরতা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ছয় মাসের রাজস্ব আদায় 1,10,000 কোটি টাকা, সন্তোষজনক বলছে এনবিআর। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত 10 কোটি, মৃতের সংখ্যা 21.5 লাখ ছাড়ালো। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রাজস্ব আদায় হয়েছে 1,10,000 কোটি টাকা। এই অর্থ লক্ষ্যমাত্রা চেয়ে 30,000 কোটি টাকা কম হলেও করোনা সংকটের মাঝে এই আদায়কে সন্তোষজনক বলছে এনবিআর। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মেহেদী হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা। এর মধ্যে প্রথম ছয় মাসে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,41,225 কোটি টাকা। কিন্তু গত মার্চে করোনা আঘাত আনার পর স্থবির হয়ে যায় ব্যবসা বাণিজ্য, ভাটা পড়ে কর আদায়ে। ফলে 2019-20 অর্থবছরের 3,25,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 3,00,000 কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও বজায় রয়েছে একই ধারা। কাস্টমস, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স তিন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন রাজস্ব আদায়ের জন্য। এবং এই গত বছরের এই সময় আপনারা জানেন যে করোনা ছিল না, করোনার প্রভাব এই সময় আসেনি। গত বছর স্বাভাবিক অর্থনীতি ছিল, এবার এই করোনাকালীন স্থবির অর্থনীতির ভিতরেও আমাদের যে অর্জনটি সেটি হয়েছে আমাদের এই তিন বিভাগের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। করোনা সংকটের কারণে রাজস্ব আদায় কঠোর অবস্থানে যেতে পারেনি এনবিআর, তবে বাকি সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী তারা। ভ্যাকসিন সহসাই দেওয়া শুরু হবে এবং মানুষের ভিতরে করোনা ভীতি দূর হবে, করোনার প্রকোপ কমে আসবে, দেশ স্বাভাবিক অর্থনীতিতে ফিরে আসবে এবং আমরা আমাদের এবারের যে টার্গেট সেই টার্গেট অ্যাচিভ করার পথে অনেক দূর অগ্রসর হতে পারবো। মঙ্গলবার পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস। বৈশ্বিক মহামারীর কারণে এবারের আয়োজন হবে সীমিত পরিসরে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হতে যাচ্ছে চীন। এমন পরিস্থিতিতে চীনের শ্রমঘন শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরে আহ্বান জানান তিনি। বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের গভীর বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই ওয়েবিনারে বিনিয়োগের পরিবেশ, সম্ভাবনাময় বিভিন্ন খাত ও বাংলাদেশ সরকারের নেওয়া নানামুখী উদ্যোগ তুলে ধরা হয়। ইন বাংলাদেশ এট দিস মোমেন্ট উই আর ভেরি ওয়েল পয়েজড ইন রেসপেক্ট অফ লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রিজ এন্ড আই থিঙ্ক দ্য চায়না মুভিং টু আপার areas of technology, they would like to shift some of their investments to countries like ours, particularly to investors from a friendly country like China, could attractions for investors here in Bangladesh. আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। এলো অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা 27 জানুয়ারি থেকে নিবন্ধন। 10 মাস পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাহাজ উন্নয়ন নীতিমালা অনুমোদন। পিকে হালদার সহ 33 জনের বিরুদ্ধে মামলা, 2 সহযোগী রিমান্ডে, অবন্তিকাকে জিজ্ঞাসাবাদ। দুর্ব্যবহারের জন্য কুষ্টিয়ায় এসপি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, দেশ যেন পুলিশি রাষ্ট্র না হয় সতর্ক করলেন হাইকোর্ট। ওয়েস্ট ইন্ডিজকে ভাইচার্স করে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ, শেষ ওয়ানডেতে 120 রানে জয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21@tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।